স্থানীয় জলাশয়ে মাছ ধরছিল কিছু যুবক সে সময় একটি বস্তা থেকে উদ্ধার হয় কৌটভর্তি ভ্রূণ ঘটনায় চাঞ্চল্য হাবড়া এলাকায় একসাথে এত কি করে এলো পুলিশ শিশুর ভ্রূণ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাবড়া থানার উপনে বটতলা এলাকায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি জলাশয়ে মাছ ধরছিলেন কিছু যুবক সে সময় একটি বস্তা দেখে তাদের সন্দেহ হয় বস্তা খুলতেই বেরিয়ে পড়ে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি কৌটো কৌটোগুলির মধ্যেই ছিল মাংসের পিণ্ডগুলি প্রত্যক্ষদর্শী যুবকদের দাবি প্রত্যেকটি কৌটোতেই নাম লেখা ছিল কে মাছ ধরার জন্য এখানে এসেছিলাম দুটো বন্ধুকে বলছি তোরা এখানে পরিষ্কার কর আমি বস্তাটা হট করে টান দিয়েছি টান দেওয়ার পর দেখি কোটোগুলো অনেক টাইপের কোটো বেরিয়েছে একটা সন্দেহ লেগেছে যে কোটোগুলোর মধ্যে কী এইগুলো কোটোগুলো খুলে পর দেখি না ছোট ছোট মাংসের পিণ্ডর মতন কী টাইপের জিনিস বুঝতে পারছিলাম না এ খবর জানাজানি হতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর দেওয়া হয় হাবড়া থানায় পুলিশ এসে কৌটোগুলি উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে সেগুলিকে বর্তমানে রাখা হয়েছে হাসপাতালের মর্গে স্থানীয়দের অনুমান কোনো নার্সিংহোম বা অন্য কোথাও অবৈধভাবে গর্ভপাত করিয়ে সেগুলিকে এখানে ফেলে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি এসেছি এটা দেখি মাংসের পিণ্ডের মতন হ্যাঁ পা মাথা এরকম হ্যাঁ এরকম বোঝা যাচ্ছে যে হ্যাঁ তখন আমি এসে অনেকে বলছে মশলা অনেকে বলছে কি না কি অন্য কিছু তখন আমি এসে ভালো করে দেখলাম দেখে দেখলাম কি না এটা ব্রুণই হবে না আমাদের এরকম কোনো আইডিয়া নেই যে থেকে এসছে আমাদের যে খালে জলে জলের সময় কোথাও ভেসে এসছে কি না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া